100% রিয়েল ইনফরমেশন পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস, অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এমন একটা লোশনের ব্যাপারে কথা বলবো যে লোশনটা আপনাদের স্কিনকে 100% ফর্সা করতে সাহায্য করবে। তো যাদের মুখে প্রচুর পরিমাণে অ্যাকনে, পিম্পল অথবা ব্রণ আছে, যাদের স্কিন অনেকটা কালো এবং যারা বাজার থেকে অনেক প্রোডাক্ট ইউজ করেও কোনো রকম ফল পাচ্ছেন না, অথবা যারা কালো হওয়ার জন্য অনেক টেনশনের মধ্যে আছেন, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব এই লোশনটাকে ইউজ করার জন্য। তো এই লোশনটার কী কাজ, কারা কারা এই লোশনটাকে ইউজ করতে পারবেন, কখন এবং কীভাবে ইউজ করবেন, এবং এই লোশনটার মধ্যে কোনো রকম সাইড এফেক্ট আছে না নেই, এই সমস্ত ব্যাপারে জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। কথা কম কাজ বেশি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে লোশনটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নিউট্রিডাম ভিটামিন ই ময়েশ্চারাইজিং লোশন। এই লোশনটা 125 ml হয়। ফ্রেন্ডস, এই নিউট্রিডাম ময়েশ্চারাইজিং লোশনের দাম হচ্ছে 750 টাকা। ফ্রেন্ডস, এই লোশনটাকে আপনারা কোনো মেডিকেল স্টোর বা কসমেটিক স্টোরেতে পাবেন না। এই লোশনটাকে যদি আপনারা পারচেস করতে চান তাহলে অ্যামাজন থেকে খুব সহজে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন। তো যাদের মুখে অ্যাকনি পিম্পল আছে, অথবা যাদের অ্যাকনি পিম্পলের দাগ আছে এবং যাদের ফেসটা অনেকটাই কালো, তারা যদি এই লোশনটাকে ইউজ করেন তাহলে 100% উপকার পাবেন। ফ্রেন্ডস, এই লোশনটাকে যদি আপনারা 7 দিন ইউজ করেন তাহলে আপনাদের স্কিনে অ্যাকনি পিম্পলের দাগ চলে যাবে, আপনাদের স্কিনে যদি কোনো রকম বয়সের ছাপ থাকে সেটাকেও রিমুভ করবে, এবং এই লোশনটাকে যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের স্কিন উজ্জ্বল হবে, ত্বকের জেল্লা বাড়াবে, ত্বককে ময়েশ্চারাইজিং করতে সাহায্য করবে, ত্বককে গ্লো ও ন্যাচারাল করবে এবং সফট ও ক্লিন করতে সাহায্য করবে। ফ্রেন্ডস, এই লোশনটার মধ্যে খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস বা উপাদান আছে যেগুলো আপনাদের ত্বকের পক্ষে খুবই পারফেক্ট হবে। তো যাদের মুখে অ্যাকনি পিম্পল অথবা অ্যাকনি পিম্পলের দাগ আছে, অথবা যারা খুব তাড়াতাড়ি ফর্সা হতে চাইছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই লোশনটাকে ইউজ করার জন্য। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% রেজাল্ট পাবেন। ফ্রেন্ডস, এই লোশনটাকে টেস্ট করার জন্য আমি 1 সপ্তাহ ইউজ করেছি এবং ইউজ করার পরে আমার মুখে কালো দাগ চলে গেছে, অ্যাকনি পিম্পলের সমস্যাও চলে গেছে এবং ত্বককে আগের থেকে অনেকটা ব্রাইটনিং ও লাইটনিং করতে সাহায্য করেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই লোশনটাকে ইউজ করার জন্য। ফ্রেন্ডস, এই লোশনটা সম্পূর্ণ হার্বাল ও আয়ুর্বেদিক প্রোডাক্টস, এর মধ্যে কোনো রকম সাইড এফেক্ট বা কেমিক্যাল নেই, এবং এই লোশনটাকে যদি আপনারা বছরের পর বছর ইউজ করে যান তাহলে আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট হবে না। ফ্রেন্ডস, এই লোশনটাকে আপনারা ড্রাই স্কিনেতে ইউজ করতে পারেন এবং যাদের অয়েলি স্কিন তারাও এটাকে ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, এই লোশনটাকে যদি আপনারা অ্যামাজনে সার্চ করেন তাহলে কিন্তু খুব ভালো ভালো কমেন্টস দেখতে পাবেন। এই লোশনটাকে যারা যারা ইউজ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছেন। ফ্রেন্ডস, এই লোশনটাকে আপনারা শুধুমাত্র নাইটে ইউজ করবেন। তো সবার আগে আপনাদের ফেসটাকে ভালো আয়ুর্বেদিক ও হার্বাল ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে এই লোশনটাকে মুখে লাগিয়ে 3 মিনিট মাসাজ করবেন। মাসাজ করার পর 15 মিনিট এভাবেই রেখে দেবেন এবং তারপরে আবার হার্বাল ও আয়ুর্বেদিক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তো যারা খুব কালো, যাদের মুখে অ্যাকনি পিম্পলের সমস্যা আছে এবং যারা খুব তাড়াতাড়ি ফর্সা হতে চাইছেন, তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব এই লোশনটাকে ইউজ করার জন্য। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% রেজাল্ট পাবেন। তো যারা যারা আমাকে ফর্সা হওয়ার জন্য কমেন্ট করেছিলেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি এই লোশনটাকে ইউজ করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বললাম নিউট্রিডাম ভিটামিন ই ময়েশ্চারাইজিং লোশনের ব্যাপারে। এই ধরনের ভিডিও পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এর উপকারের ব্যাপারে জানতে পারে। আপনাদের মনের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকে এখানেই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।